গাউট কিন্তু আমাদের দেশে খুবই পরিচিত একটা অসুখ, এবং গাউটের রোগী কিন্তু প্রায় পাওয়া যায়। একটা উপাদান আমাদের শরীরের মধ্যে থাকে, সেটাকে আমরা ইউরিক অ্যাসিড বলি। এই ইউরিক অ্যাসিড যখন আমাদের শরীরে বেড়ে যায়, তখন কিন্তু গাউট হতে পারে। তবে ইউরিক অ্যাসিড বাড়লে যে গাউট হবে বিষয়টা এরকম না। অনেকে দেখা যাচ্ছে ইউরিক অ্যাসিড বেশি, কিন্তু কোনো গাউটের সাইন সিমটমস নাই, এরকমও কিন্তু হতে পারে। তো ছেলেদের গাউট বেশি হয়, এবং মেয়েদের থেকে 5 গুণ বেশি ছেলেদের মধ্যে গাউট হওয়ার চান্সটা বেশি থাকে, এবং এটা প্রিভিলেন্সও কিন্তু বেশি। প্রতি 100 জনে দেখা যাচ্ছে 1 থেকে 2 জনের এই রোগটা হতে পারে, অর্থাৎ এটা কিন্তু একটা কমন অসুখ। সাধারণত এখানে সিঙ্গেল জয়েন্ট বা একটা জয়েন্টে ব্যথা হয়, খুব তীব্র ব্যথা হয়, অনেক সময় এত ব্যথা হয় দেখা যাচ্ছে রাতে ঘুম ভেঙে গেল এবং ব্যথার কষ্টে তিনি খুবই কষ্ট পেতে পারেন। এটার খুব ভালো চিকিৎসা আছে, তাৎক্ষণিক ব্যথা কমানোর কিছু ওষুধ আছে, আবার কিছু ওষুধ আছে যেগুলো খেয়ে গেলে ব্যথা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে। গাউট হলে অবশ্যই ডাক্তার দেখাবেন, আপনি ভালো চিকিৎসা পাবেন। ধন্যবাদ সবাইকে।